কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি একজন দোকানদার নশো ষাট টাকার জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন লাভের শতকরা হার কত আচ্ছা কোশ্চেনে প্রথমে বলেছি কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি তো এই লাইনটার মানে হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বাজার দর বা ধার্য মূল্য হয়ে যাবে একশো কুড়ি টাকা এখানে যেহেতু পার্সেন্টেজে আছে সেই কারণে ক্রয় মূল্যটা আমি একশো ধরেছি আর বাজার দর হয়ে গেছে যেহেতু ক্রয়মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি বলেছে তাই একশোর সঙ্গে কুড়ি যোগ করলে সেটাই হয়ে যাচ্ছে বাজার দর বা ধার্য মূল্য ঠিক আছে এবার বাজার দর বা ধার্যমূল্য ব্যাপারটা হচ্ছে যে ধরো কোনো একটা বই বইয়ের মধ্যে দেখবে প্রথমে একটা দাম লেখা থাকে সেটাকেই আমরা বলে থাকি বাজার দর বা ধার্য মূল্য কিন্তু সেই দামে আমরা কিনি না আমরা যে দামে কিনি সেটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য যেমন এখানে একশো টাকা যদি লেখা থাকে বইটার উপর একশো টাকা দিয়ে আমরা বইটা কিনছি আশা করছি ক্লিয়ার হয়েছে কারণ অনেকের এই জায়গাটা একটু সমস্যা হয় ধার্যমূল্য বা বাজার দর ব্যাপারটা কি তাই বলে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর কোশ্চেনে বলেছে একজন দোকানদার নশো ষাট টাকার জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন এখানে কিন্তু এই নশো ষাট টাকাটা হয়ে যাচ্ছে ধার্য মূল্য ঠিক আছে অর্থাৎ দোকানদার আগে থেকে নশো ষাট টাকাটাকে ধার্য মূল্য বা বাজার দর করে রেখেছেন ঠিক আছে সঠিকভাবে তাহলে পার্সেন্টেজের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একশো কুড়ি পার্সেন্ট আমার এখানে হয়ে যাচ্ছে ধার্য মূল্য যেটা সঠিকভাবে যদি আমরা কোশ্চেনে দেখি তাহলে দোকানদার আগে থেকে নশো ষাট টাকা এটাকে ধার্য মূল্য করে রেখেছেন তাই আমি লিখতে পারি একশো কুড়ি ইকুয়াল টু মানে এখানে শূন্য শূন্য কেটে দিলাম বারো আটে ছিয়ানব্বই তার মানে এখানে কিছু থাকলো না মানে এক লিখলাম আর এখানে তো বারো আটে ছিয়ানব্বই হচ্ছে তাই আট লিখলাম ঠিক আছে এবার ক্রয় মূল্য আমরা কি ধরেছিলাম একশো এক ইকুয়াল টু যদি আট হয় তাহলে ক্রয় মূল্য একশো ইকুয়াল টু কত এটা বের করতে পারলে সঠিকভাবে ক্রয় মূল্য আমরা পাবো ঠিক আছে এক ইকুয়াল টু আট হলে একশো ইকুয়াল টু একশো গুণ আট করব মানে আটশো এই আটশো টাকা হয়ে যাচ্ছে সঠিকভাবে ক্রয় মূল্য আচ্ছা এইবার তাহলে দোকানদার আমাদের এখানে বলেছে লাভের শতকরা হার কত তো লাভের শতকরা হার যদি প্রথমে লাভটাকে বের করতে হবে আমাকে কত টাকা লাভ হয়েছে সেটা বোঝার জন্য ক্রয় মূল্যটা তো আমরা পেয়ে গেলাম আটশো টাকা এবার দোকানদার জিনিস বিক্রি করছে কত টাকা দিয়ে সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে কারণ বিক্রয় মূল্য এখানে বলে দেওয়া নেই কিন্তু আমরা এখানে কোশ্চেন দেখে বুঝতে পারছি বিক্রয় মূল্যটা কীভাবে দেখো দোকানদার বলেছে নশো ষাট টাকার জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন অর্থাৎ নশো ষাট টাকা থেকে যদি চল্লিশ টাকা বাদ দেওয়া হয় মানে ছাড় দেন মানে চল্লিশ টাকা বাদ বাদ দিচ্ছি আমি নশো ষাট টাকা থেকে চল্লিশ টাকা বাদ দিলে কত হয় নশো কুড়ি টাকায় এই যে নশো কুড়ি টাকা এটাই হয়ে যাচ্ছে সঠিকভাবে বিক্রয় মূল্য অর্থাৎ এটুকু আমরা বুঝতে পেলাম দোকানদার আটশো টাকার যেটা ক্রয় মূল্য সেটা বিক্রি করছে নশো কুড়ি টাকা দিয়ে এক্ষেত্রে বুঝতেই পারছো লাভ হচ্ছে নশো কুড়ি থেকে আমরা আটশো মাইনাস করলে সেই লাভটা পাবো তাহলে সঠিকভাবে আমাদের এখানে লাভ হচ্ছে নশো কুড়ি থেকে যদি আমরা আটশো মাইনাস করি একশো টাকা হয় এই একশো কুড়ি টাকা হচ্ছে সঠিকভাবে লাভ কিন্তু কোশ্চেনে লাভের শতকরা হার জানতে চেয়ে শতকরা হার বলতে একশো টাকায় কত লাভ এটা জানতে চেয়েছে ঠিক আছে শতকরা লাভ বের করতে হলে এখানে প্রথমে ক্রয় মূল্য ছিল কত আটশো টাকা এই আটশো টাকার ওপর লাভ হয়েছে কত একশো কুড়ি টাকা কোশ্চেনে জানতে চাই শতকরা হার কত শতকরা হার মানে একশো টাকায় কত টাকা লাভ হচ্ছে তাই এর সাথে আমি গুণ একশো করে দিলাম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের আচ্ছা এইবার কাটাকুটি করবো একশো আটে আটশো আর আট দিয়ে যদি আমরা একশো কুড়িকে ভাগ করি বা কাটাকুটি করি পনেরো হবে আট পনেরো একশো কুড়ি তাহলে শতকরা লাভ আমরা দেখতে পাচ্ছি হয়তো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে যাবে সঠিক যেটা রয়েছে অপশান ডিতে পনেরো পার্সেন্ট তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি পনেরো পার্সেন্ট